অভিনন্দন সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ভালো থাকাটাই আমাদের সকলের কামনা। আমরা চাই সবাই সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলো আমাদেরকে কিভাবে বুখা বানিয়ে দুখা দিয়ে স্বর্গরাজ্য রেখে তেলের লিটার 150 টাকা করে দিয়েছে। বাংলাদেশের কোনো মিডিয়া আপনি খুলেন, একটা একটা করে টিভি চ্যানেলগুলো আমরা দেখে আসি কোন টিভি চ্যানেলে কী চলতেছে। বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ব্যস্ত রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, কোনো টিভি চ্যানেল ব্যস্ত 13 তারিখে কি হয়েছিল কি হয় নাই, কোনোটা নিয়ে কোনোটা ব্যস্ত, প্রধানমন্ত্রী কোথায় যাচ্ছেন কি যাচ্ছেন না, এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত। আচ্ছা, এগুলোর ফাঁকি দিয়ে দ্রব্যমূল্যে তেলের লিটার যে চলে গেছে 150 টাকার উপরে, সেই খবর কি কেউ রাখে? সবজির বাজারে আগুন, চালের বাজারে আগুন, গরিব 2 টাকা, যারা কয় টাকা রুজু করতেছে, গরিব অসহায় মানুষগুলো কয় টাকা রুজু করতেছে, তাদের রুজির খবর কি কারো কাছে আছে? এরা কয় টাকা বেতন পাচ্ছে? গভর্নমেন্টের নিম্নস্তরের যারা আছে, ধরুন আপনি গভর্নমেন্ট চাকরি যারা করে এদের মধ্যেও আপনি আসেন, থার্ড ক্লাস অথবা ফোর্থ ক্লাসে যারা আছে, এরা কয় টাকা রুজি করে? এদের রোজানা রুজি 500-300, 300 থেকে 500-এর উপরে না। এই 300 থেকে 500 টাকা, বেচারার সংসারে যদি মানুষ থাকে 3 থেকে 4 জন, তো সে 2 কেজি চাল কিনলে চলে যাবে তার 150 টাকা, বাকি 1 কেজি তেল কিনলে চলে যাচ্ছে তার আরও 150 টাকা, 300 টাকা রুজ, বাকিটা কী করবে? চাল আর তেল এই দুইটাকে একসাথে বাজি করে রাখি, মানে চাল বাজি খাবে নাকি? মানে আমাদের তো অবস্থা এরকম হয়ে যাচ্ছে। আমরা আসলে আমাদের এই যে মিডিয়াগুলো আমাদেরকে দুখা দিয়ে বুখা বানিয়ে ছাকুনি দিয়ে কন্টিনিউ আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে বুখার রাজ্যে রেখে তারা মোটামুটি দেশটাকে আরেক দিকে নিয়ে চলে যাচ্ছে, কেন তারা নিয়ে কথা বলছে না? এগুলো নিয়ে দ্রব্যমূল্য নিয়ে কথা বলছে না, কারণ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে কথা বললেই তো কারণে খেলে জোট টেনে পড়ে যাবে। এই মিডিয়া যারা কাজ করতেছে তাদের তখন চাকরি থাকবে না। কয়েকদিন আগে দেখলাম আনবির সাহেব, যিনি মুনিয়ার দর্শক, মুনিয়া যার কারণে হত্যা করেছে, সেই আনবির সাহেবের বাসায় বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা খাবার খাচ্ছে, আইফোন, কল্পনা করছেন, আইফোনের গিফট আছে। এই আইফোনের গিফট আর মুনিয়াদের এই দর্শন আর দর্শনের ঘটনাকে চাপা দেওয়া আর কন্টিনিউ আমাদেরকে কোনো একটা বিষয়ে কোনো একটা কন্টেন্ট দিয়ে ব্যস্ত রেখে আমাদেরকে দুঃখা দিয়ে বুখা বানিয়ে তাদের রুটি রুজির ব্যবস্থাই হচ্ছে এই মিডিয়াগুলোর নিয়মতান্ত্রিক কাজ, যার কারণে বাংলাদেশের মানুষ আসলে এখানে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ার উপর কখনোই আর নির্ভর করতে পারছে না। বাংলাদেশের মানুষগুলো এখন দেখেন, আপনি সাপোজ এটার উদাহরণটা দেখেন, ইউটিউবে দেখবেন একজন ভিডিও মেকার, একজন ইউটিউবার, সে একটা ভিডিও দিচ্ছে, ঘন্টায় এটার ভিউয়ার্স চলে যাচ্ছে 50,000, 60,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ ওভারকাম করছে। বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া 71 টেলিভিশন, 71 টেলিভিশনের ভিউয়ার্স কত জানেন? 71 টেলিভিশনে একটা নিউজের ভিউয়ার্স আপনি দেখেন 6 ঘন্টা পরে হয় 4,000, 3,000, 2,000, এভাবে সময় টিভি, ডিবিসি, যতগুলো টিভি চ্যানেল আছে এই অবস্থা। কেন এই অবস্থা? কারণ হচ্ছে বাংলাদেশের কোনো মানুষ এই মেন স্ট্রিম মিডিয়াগুলোকে বিশ্বাস করে না। মেন স্ট্রিম মিডিয়া আপনারা যারা কাজ করেন ভাইয়া, এই যে আমাদের মুন্নি সাহা, নাজনীন মুন্নি, ফারজানা রূপা, আরও কত আছেন না, রূপা দুফা, আরও কত কাজ করেন না মেন স্ট্রিম মিডিয়ায়, আপনারা একটু দেশের প্রতি আসেন, একটু দেশের কথা বলুন, দেশের মানুষ আপনাদেরকে প্যার ভালোবাসা মহব্বত দিবে। যে অবস্থায় আছেন, দেশ যাচ্ছে কোথায়, আপনারা আছেন কোথায়, হচ্ছে কি, জনগণ পাচ্ছে কি, আমরা দেখছি কি, পর্দার আলোকে চলছে কি, কোনো জায়গায় কোনো মিল নেই। এই মিলে অমিলের জায়গাটাকে দয়া করে একটু আপনারা মিলে নিয়ে আসার চেষ্টা করুন। আমাদের সকলকেই সচেতন হওয়া দরকার এই মিডিয়াগুলোর দুঃখাবাজিতে বুখা বনে। কুষ্টিয়াতে একজন মরেই গেল না খেয়ে, বাংলাদেশে কোনো টিভি চ্যানেলটার খবর আছে? কোনো টিভি চ্যানেলটার খবর নাই। সুনামগঞ্জে এক ভদ্র মহিলা আত্মহত্যা করলো, তারপর ছেলে সন্তানদেরকে খাবার দিতে না পেরে, কোনো খবর আছে? কোনো খবর নাই। যারা আমরা দুয়ানার চাকরি করি, গভর্নমেন্ট জব হোক, নন গভর্নমেন্ট জব হোক, আমাদের স্যালারি তো ভাই রোজ 300-400-এর উপরে পড়ে না, তখন আমরা কী করবো দ্রব্যমূল্যের এই অবস্থাতে? কেন আপনারা এগুলো নিয়ে কথা বলছেন না? আহা, আমাকেই তো এখন আপনারা বকা দিবেন, আমি কেন নিয়ে এটা কথা বলছি? না না ভাই, আপনাদের তো আসলে নেচারটাই এটা হয়ে গেছে, আপনাদেরকে এই বুখা, মানে এই মেন স্ট্রিম মিডিয়াগুলো দুখার বুখার খাবার দিয়ে আপনাদেরকে বুখা বানিয়ে সাজিয়ে রাখছে। আমরা যখন এগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তখন আপনারা আমাদের প্রতি রেগে যাচ্ছেন। আহা, আমাদের প্রতি রাগ করার দরকার নাই ভাইয়া, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দেখুন, সেটা দেখে ভালো থাকুন, সুস্থ থাকুন। সরকার, আপনি কে আসছেন কে যাচ্ছেন, আমাদের এটা এত বেশি কোনো একটা খেয়াল নজরে আমরা রাখি না, আমাদের পড়েও না। আমরা শুধু এটা চাই, আপনি যে আসছেন যে যাচ্ছেন ভাইয়া, আমাদের দুমুঠো খাবার দরকার, 3 বেলা খাবার দরকার। আমাদের যারা গভর্নমেন্টে এমপ্লয়ি আছে, দ্রব্যমূল্যের বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় সর্বনিম্ন বেতন 30-35 করেন,
ব্যাস এতটুকু। যারা নন গভর্নমেন্টে আছে তাদের এই অবস্থান দিয়ে দেন, মানুষকে দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকার অধিকারটা তাকে দিয়ে দেন, আর আপনাদের বাকি কিছু লাগবে না, মানুষের কোনো এত কিছু চায় না। অভিনন্দন সবাইকে, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।